এই তোমরা আমরা সবাই তো বছরে দুই তিনবার করে উৎসব পাই তাই না কত জহরটা মাথায় করে পরাণের মানুষগুলো আসে তা তাগের যদি খাতিল যত্ন না করার পারি। পরে আত্মাটা তা তোমাগের কচ্ছি বা খাওয়াইও চলে গেলে পরে পরাণ পুরলে কোনো লাভ আছে একটু আর একটু সবাই কিন্তু হাতে করে ফল টল নিয়ে আসে আর উৎসব ছাড়া কিন্তু এইগুলো পাওয়াও যায় না কো যে দাম বাজারে গেলেই তা কিনতে মন যায় না আঙুর গুলা ধুইয়া ও আর গায়ে যে পানি থাকবে তা কলম একটা পরিষ্কার কাপড় দিয়ে মুশা ফেলাবা দুই কোটি জল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এই যে পাঁচ ফড়ন একটু টাইলে নিব ভালো করে ওই দেখ পানি কি নাকের ভিতরে একটু ঘ্রাণ যাবে তখনই চুলাটা বন্ধ করে দিবা গরম থাকতেই থাকতেই ভাইঙ্গা নিবা ঠান্ডা হয়ে গেলে কষ্ট হয়ে যায় তোমরা ব্যালেন্ডারে করতে পারো আবার হামান দিতে সেইসাও নিতে পারো আমি বাফু শিলপাতা দিয়েই বাইটে নিলাম একদমই নিপিষ করতে হবে না কো আড়ভাঙা করে নিবা তালি পরে দাঁতের উপরে সাবান পড়লে সেই ফাইন একটা ঘ্রাণ আসবে এনে এই যে একটু দেখো তো দেখতেও ফাইন লাগতেছে না আমার কিন্তু বাটাবাটি শেষ হয়ে গেছে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি হাড়ি গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম আর তার ভিতর ওই আঙ্গুরগুলা দিয়ে দিলাম আঙ্গুরের গায়ে কিন্তু একটুও পানি থাকা যাবে না ইয়া দিয়ে তো আর আমি কিশমিশ বানাতে যাব না নে তা খানিকটা লবণ মাইরে দিলাম যাতে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায় খেয়াল করে দেখো যে কোনো খাবারের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সর্ষের তেলে ভাজার পরে ফাইন একটা ঘ্রাণ আস pene ঠিক এই সময় একটা জিনিস খেয়াল করবা ও আর ছুলাটা কিন্তু ফাটে গেছে আর ভিতর থেকে আঙ্গুরটা বের হয়ে গেছে সুলারাজ কম রাইখে হলুদদের গুড়া মরিসের গুড়া দিলাম আমি কিন্তু দিলাম কালারের জন্য তোমরা যদি না দিতে চাও তালি বাদ আমি বললাম তোমাকে টাইনি ধরে জোর করলাম না ইয়া তো হাতে কাছেই থাকে তাই একটু দিয়ে দিও তো বাপু দিলে পরে দেখতেও সুন্দর লাগবে খাতিও ফাইন লাগবে টক ঝাল মিষ্টি ইয়া ব্যালেন্স করে তারপর বানাতে হবে তাই যেহেতু উয়া মিষ্টি আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তোমরা যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা আরেকটু বেশি বাড়াইয়ে দিও ভুই লাগে না পানির মধ্যে যে তেঁতুল ভিজাই রাখছিলাম এই যে দেখো তেঁতুলের কাঁধ বের করতে হলে পানির মধ্যে ভিজাই রাখতে হয় একটু সময় ভিজাই রাখলেই দেখবে হাত দিয়ে ঘষা দেওয়ার আগেই কাঠটা বেরোইয়ে যাবে এই যে আমি কাঠিকুটি ফেলাই দিতে আসি ইয়ে দিয়ে কি করবো এই দেখবা মেয়ে মানুষের টক দেখলে তেতুলের দিব। দিয়ে দিলাম কে জানো আর ভিতরে জানি পাতি মশলাপাতি মই মইজে যায় ও ঢাইকে দেওয়ার আগে কিন্তু আমি পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে তারপর ঢাইকে দিবা আর এই যে আমি ভিনেগার দিলাম ইয়া তোমরা না দিলেও পারো যদি ফ্রিজে রেখে খাও তাইলে দিতে হবে না আর যদি মনে করো ছয়টা মাস বাইরে রাইকে খাবা তাইলে পরে ভিনেগার দিতে হবে তোমরা ভাপসিলা কি বানানির শেষ হয়ে গেছে আরে না আর একটু কাজ বাকি আছে এই যে যখন দেখবা উপর থেকে তেলটা ভাইশে আসছে তখনই পরিমাণ বইজা শুকনা মরিচের গুড়াটা দিয়ে দিবা আমি केलं আমার পরিমাণ বইজা দিছি তোমরা এককেলে তোমারের পরিমাণ বইজা দিবা কোরানের માણেশদের যদি এরকম মজার মজার খাবার বানাইয়া না খাওয়াতে পারো তালে আর বন্ধ টন্ধ আশি কেসের জন্য কও তো চলে যাওয়ার আগে বানাইয়া খাওয়ায় আর আমারে কিন্তু জানাইও কেমন লাগছিল আমি যাই তোমাদের দেখাই না কেন আগে নিজে খাই ট্রাই করি কেমন হয়েছে তারপর কিন্তু আমি তোমাকে সামনে নিয়ে আসি আমার কোনো খাবারে তোমরা না খাইয়ে মন্তব্য করবে না আগে বানাইয়ে খাবার তারপর আমাকে জানাবা কেমন হয়েছিলে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো অনেক অনেক আর ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ